আল্লাহ ব্যতীত অন্য কারো নামে তাকবীর ধ্বনি দেওয়া। বর্তমান সময়ে কিন্তু অনেক পীর বাবার নামে ওয়াজ মাহফিলে তাকবীর ধ্বনি দেওয়া হয়, নারায়ে রিসালাত ইয়া রাসূল আল্লাহ বলে দেখি অনেক সময় মাহফিলে তাকবীর ধ্বনি দেওয়া হয়। না, আল্লাহ ছাড়া অন্য কারো নামে তাকবীর ধ্বনি দেওয়া যাবে না। রব্বিকে ফাকাব্বির, তোমার রবের নামে তুমি তাকবীর দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখানে কার নাম? শুধু আল্লাহর নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসেনি। তারপরে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বললেন কেন? তাকবীর হবে শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমরা রাস্তায় মিছিল মিটিং এ কাদের তাকবীর দেই? কখনো ভেবেছেন? ভাইবেন, বাসায় গিয়ে একটু ভাববেন, নিজে নিজে একটু চিন্তা করেন যে আজকে 40-50 বছর মিছিল মিটিং এ একটা দিন আমি আল্লাহর নামে তাকবীর দিতে পারলাম না, কে আমার গলাটা চেপে ধরলো, আমার জবান দিয়ে কেন আল্লাহু আকবার বেরোচ্ছে না? ভেবে দেখেন, তাকবীরটা দেওয়া দরকার ছিল কার নামে, আর তাকবীরটা আপনি দিচ্ছেন কার নামে? ভাববেন, মুসলিম হিসেবে ভাবা উচিত আমরা কাদের স্লোগান দিচ্ছি, কাদের নামে তাকবীর দিচ্ছি, আর আল্লাহ বলেছেন কার নামে তাকবীর দেওয়ার জন্য। সুতরাং আল্লাহ ব্যতীত অন্য কারো নামে তাকবীর দেওয়া ঠিক না।